মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য মুর্শিদাবাদের দৌলতাবাদ ছয়ঘড়ি এলাকায়। মানসিক ভারসাম্যহীন অবস্থায় গত দুমাস ধরে ওই এলাকায় ঘুরে বেড়াতেন ওই ব্যক্তি। দাবি স্থানীয়দের, এলাকার মানুষ তাকে মাঝে মধ্যে খাবারও দিতেন। এইভাবে ভবঘুরে হয়ে জীবন চলত তার। তবে বৃহস্পতিবার তার আকস্মিক মৃত্যুতে শোকাহত এলাকার লোকজন। কতদিন থেকে এখানে ছিল? পুরো এখানে দুমাস থেকে আছে স্থানীয়। আর তার আগে এমনি বেড়ে বেড়াইতো, খাওয়া দাওয়া আমার ছোট যা দিত কোনো দিন আমরা দিতাম, যেখানে আছে সেখানকার লোক দিত, সে বাড়ির দিয়ে ভাত পানি রুটি যা দিত তাই খাইতো। সকালবেলা ছটফট করছিল, ছটফট করতে করতে একটু মানে নরম হইলো, শুলো শুয়েটে চোখ মুখ এমনি ইহা ঠান্ডা লাগে, অভাব মারা গেল। স্থানীয় লোকজনের তৎপরতায় মৃতদেহটি ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরিচয় না থাকায় মৃত ব্যক্তির সৎকার করার দায়ভার নিলেন গ্রামবাসীরাই। প্রচণ্ড ঠান্ডার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের। আমাদের পরিচয় ছিলাম, আজকে হঠাৎ দেখছি মারা গেছে। তো দৌলতাবাদ থানার প্রশাসন ফোন করেছিল আমাকে, আমি দাঁড়িয়ে থেকে এখানে আপনি ভ্যানে তুলে হসপিটাল নিয়ে যাচ্ছি ইসলামপুর গ্রাম হাসপাতালে। পুলিশ যদি মনে করে মাটিতে দেবো বলে তো মাটি দেবো, যদি না হয় পুলিশ যেটা বলবে সেটা আমরা করবো।